পাঠান ছবি মানে পাঠান ছবিকে আমার বলতে হয় যদিও যাবে না, পাঠান আপনি ফিরে যান, এটা বাংলাদেশ, ঢাকাতে দু একটা ছবি দু একটা মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে পারে, পুরো গ্রাম বাংলা, এই গ্রামের কোথাও মানুষ হিন্দি উর্দু বোঝে না, ওই পাঠান কিন্তু হিন্দি ছবি না, 80% উর্দু, 80% উর্দু, 20% হিন্দি, তো আমার দেশের মানুষরা হিন্দি বোঝে না। ওই যে রিক্সাওয়ালা ছবি দেখে, মাছওয়ালা ছবি দেখে, তরকারিওয়ালা ছবি দেখে, ওই পেশাজীবীদের থেকে বেশি দেখে গার্মেন্টসের শ্রমিকরা, অন্যান্য শ্রমিক সহ, ওরা কিন্তু উর্দু বোঝে না। ওই রিক্সাওয়ালা বোঝেন, রিক্সাওয়ালা বলে এই সদরঘাট যাও গে, এক নম্বর গেলে বলতেছে সদরঘাট সদরঘাট, ওটা বুঝছে, আসি বৈঠা 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 মানে বেঠো, তো এইভাবে কথা কয়, ওরা উর্দু বোঝে না, হিন্দি বোঝে না, ওগুলি দেখেও না। পাঠান ছবি আমাদের দেশকে, আমাদের চলচ্চিত্রকে কিছু করতে পারবে না, এক দুদিন ভালো যেতে পারে, তারপরেও 200 কোটি টাকা খরচের ছবির সামনে 50 লক্ষ টাকার ছবি, আমরা এই টিকে থাকবো, যদিও টিকতে কষ্ট হবে, মানুষ হয়তো চট করে চলে যেতে পারে ওই স্কুল কলেজের ছেলেরা পাঠান দেখতে, কিন্তু পুরো গ্রামের মানুষ ওটা দেখবে না। আর যে পাঠান ছবি হিন্দি ছবিকে এই দেশে এনেছে, তারা বাংলার শত্রু, হিন্দি মানে এই উর্দু ছবিকে, উর্দু ছবি নিয়ে আমাদের আমাদের ভাষা আন্দোলন হয়েছিল উর্দুর এগেনস্টে, জীবন দিয়েছিল মানুষ, আবার সেই উর্দু, ওরা ওরাও ওই যে সালাম জব্বাদ বরকতের মতো শত্রু, যারা গুলি করে মেরেছিল তাদের মতো শত্রু, যারা পাঠান ছবিকে এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, হিন্দি ছবি উর্দু ছবিকে। এবারে ঈদের ছবি যদি আপনি র্যাঙ্কিং করেন কীভাবে করবেন? র্যাঙ্কিং কিনা, আমি তিনটা ছবি দেখেছি, আমি পাঠান দেখেছি, লিডার আমি বাংলাদেশ দেখেছি, কিলহিম দেখেছি, লিডার আমি বাংলাদেশ দেখেছি, আর জিন দেখেছি। তো আমি দেখার আগে শুনলাম সবাইকে, কিরে তোরা ছবি দেখেছি, হ্যাঁ দেখেছি, কয়টা কোনটা ভালো, কয় কিলহিম ভালো, তাহলে কিলহিম দেখতে যাই, তো কিলহিম দেখতে গেলাম, জিন ছবিটা শুনেছি সুন্দর, ওটাও দেখলাম, আর লিডার আমি বাংলাদেশ ওটাও দেখেছি, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কিলহিম, এক কথায়। বাকিগুলো দেখার ইচ্ছে আছে, বাকি যেগুলো এখনো না, না যদি সবাই বলে ওই ছবিটা ভালো তাহলে দেখতে যাব। একটি সিনেমা হলে 4টি শো চলে, একটি শোতে লোক, একটি শোতে হাউসফুলের লোক হয় 700 থেকে 800, তাহলে 4×8 = 3200, 3200 লোক লাগবে একটি হলে হাউসফুল হাউসফুল যেতে, 16টা 20টা হলে ছবিটি মুক্তি পেয়েছে, তাহলে তো প্রতিদিন প্রায় 1 লক্ষ লোককে টিকিট কেটে হলে ঢুকাতে হবে, এটা হয়? 56 বছর যাবৎ আমি চলচ্চিত্র আছে, আমি তো এরকম কথা শুনি নাই যে টিকিট কেটে হলে ঢুকেছে ছবি হিট হয়ে যাবে, কয়েকজন গার্মেন্টস শ্রমিককে দিলেই, এটা শত্রুতা, ইকবালের পিছনে লোক লেগে গেছে আমি যা বুঝলাম, কিন্তু রাখে আল্লাহ মারেকে একটা কথা আছে, আল্লাহ তার পিছনে আছে, আমার মনে হয় ছবিটি ভালো যাচ্ছে, ওকে কেউ মারতে পারবে না, আর কি বলো।